হাড় ছিদ্র রোগ বা অস্টিওপরোসিস। পরামর্শ দিয়েছেন বিশিষ্ট বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহেব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। মানুষের শরীরে 206 খানা হাড় বা অস্থি থাকে। স্বাভাবিক গঠনে হাড়, আমিষ, কোলাজেন, ক্যালসিয়াম ও ফসফেট থাকে বলে হাড় শক্তিশালী হয়। আমাদের বয়স যখন 30 থেকে 40-এর মধ্যে থাকে, তাদের হাড়ের গঠন সবচেয়ে মজবুত থাকে। প্রাকৃতিকভাবে 40 ঊর্ধ্ব বয়সী নরনারী শরীরে হাড়ের ঘনত্ব কমতে থাকে, ফলে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়। হাড়ের এই হ্রাসের পরিমাণ নির্ভর করে ব্যক্তির বয়স, স্বাস্থ্য, খাদ্যাভ্যাস, বংশানুক্রম এর উপর। চিকিৎসা বিজ্ঞানের মতে একে হাড় ছিদ্র রোগ বা অস্টিওপরোসিস বলে। অস্টিওপরোসিস বা হাড়ের ছিদ্র রোগ কি? হাড়ের ভেতর ঘনত্ব বাড়া বা কমা একটি চলমান প্রক্রিয়া। 16 থেকে 18 বছর বয়সে হাড়ের দৈর্ঘ্য বৃদ্ধি বন্ধ হয়ে যায়, কিন্তু 20 বছর বয়স পর্যন্ত হাড়ের ঘনত্ব ধীরে ধীরে বাড়ে। যখন বয়স 40 ঊর্ধ্ব হয়, স্বাভাবিকভাবে হাড়ের অস্টিওব্লাস্টিক প্রক্রিয়া কমে গিয়ে অস্টিওক্লাস্টিক প্রক্রিয়া বেড়ে যায়, ফলে হাড় ক্ষয় হওয়া শুরু হয়। এই অবস্থাকে অস্টিওপরোসিস বলা হয়। অস্টিওপরোসিস বা হাড়ের ছিদ্র রোগের প্রাদুর্ভাব। এই রোগ মহিলা ও পুরুষ উভয়ই আক্রান্ত হয়, তবে মহিলাদের বিশেষ করে মেনোপজ বা ঋতুস্রাব বন্ধের পর শরীরে ইস্ট্রোজেন হরমোন কমে যায়, ফলে হাড়ের ক্ষয়ের মাত্রা বেড়ে যায়। পুরুষদের টেস্টোস্টেরন হরমোন 70 বছর বয়সে কমতে শুরু করে, তখন হাড়ের ক্ষয় শুরু হয়। তবে আন্তর্জাতিক পরিসংখ্যানে দেখা গেছে সারা দেশে 50 ঊর্ধ্ব বয়সী প্রতি 3 জন মহিলার মধ্যে 1 জন এবং প্রতি 5 জন পুরুষের মধ্যে 1 জন অস্টিওপরোসিস বা হাড় ক্ষয় রোগে আক্রান্ত হয়। অস্টিওপরোসিস ঝুঁকি কাদের বেশি? মেনোপজ বা ঋতুস্রাব বন্ধ পরবর্তী মহিলার অপারেশন করে জরায়ু বা ডিম্বাশয় ফেলে দিলে, ককেশীয় অঞ্চলে যাদের পরিবারের কারো অস্টিওপরোসিস আছে, যারা পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণ করেন না, যারা নিয়মিত ব্যায়াম বা হাঁটাহাঁটি করেন না, যাদের ওজন কম, যারা ধূমপান ও অ্যালকোহল পান করেন, কিছু অসুখ অস্টিওপরোসিস ঝুঁকি বাড়িয়ে দেয়, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, যাদের শরীরে ইস্ট্রোজেন মাত্রা কম, যাদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কম, যাদের শরীরে থাইরয়েড হরমোনের মাত্রা বেশি, প্যারাথাইরয়েড হরমোনের মাত্রা অস্বাভাবিক বেশি, সিলিয়াক ডিজিজ বা ক্রোনস ডিজিজ। অস্টিওপরোসিস নির্ণয়ের পরীক্ষা। ক্লিনিক্যাল উপসর্গ এবং স্বাভাবিক পর্যবেক্ষণের মাধ্যমে ডাক্তার আপনার শারীরিক বিভিন্ন ক্লিনিক্যাল উপসর্গ পর্যবেক্ষণ করে আপনার অস্টিওপরোসিস নির্ণয় করতে পারেন। এক্স-রে, এমআরআই, বোন ডেন্সিটি এক্সামিনেশন, ব্লাড টেস্ট। অস্টিওপরোসিস চিকিৎসা। অস্টিওপরোসিসে ব্যথা বেদনা কমাতে রিহেব ফিজিও অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন চিকিৎসা, বিভিন্ন বৈজ্ঞানিক ব্যায়াম হাড় জোড়া ও মাংসপেশির সচলতা বাড়ায় ও মানুষকে কর্মক্ষম রাখে। সঠিক সময়ে অস্টিওপরোসিসের চিকিৎসা না নিলে দেহের বিভিন্ন অংশের হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। শারীরিক, মানসিক ও আর্থিক বিবেচনায় দুঃসহ জীবনযাপন করতে হয়। বিশ্বজুড়ে প্রতি 5 জনে 1 জন রোগী হাড় ভাঙার 1 বছরের মধ্যে মারা যায়। কাজেই অস্টিওপরোসিসের চিকিৎসা প্রয়োজনীয়তার দিকে সচেতন হওয়া উচিত। জীবনযাত্রার সঠিক নিয়মগুলো মেনে চলা উচিত। নিয়মিত ব্যায়াম করা, ধূমপান ও অ্যালকোহল বর্জন করা, শরীরে ওজন কমানো, ফাস্টফুড ও চর্বি জাতীয় খাদ্য এড়িয়ে চলা, পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন ছোট মাছ, দুধ, ডিম ইত্যাদি গ্রহণ করা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক
মাত্রায় ক্যালসিয়াম ও ভিটামিন ডি ট্যাবলেট যেমন ল্যাবকেল ডি গ্রহণ করা যেতে পারে। বয়স্ক পুরুষ বা নারী এবং মেনোপজ পরবর্তী মহিলাদের ক্ষেত্রে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাড় ক্ষয় প্রতিরোধকারী ওষুধ যেমন বিসফসফোনেট, অ্যালেনজোনিক অ্যাসিড, ইবানজোনিক অ্যাসিড, জোলেনজোনিক অ্যাসিড জাতীয় ওষুধ গ্রহণ করা যেতে পারে। অস্টিওপোরোসিসের হাড়ের ঘনত্ব কমে হাড় ছিদ্রযুক্ত দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে। সঠিক সময়ে এর প্রতিরোধ বা চিকিৎসা না নিলে একান্ত ব্যক্তিগত কার্যক্রম যেমন নামাজ পড়া, গোসল করা, টয়লেটে যাওয়া, হাঁটাচলা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কাজেই অস্টিওপরোসিস সম্পর্কে আমাদের সবারই সচেতন হওয়া প্রয়োজন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।